আপনারা দেখেন এখানে কিন্তু প্রচুর পানি রয়েছে। বন্ধুরা, আজকে আমরা একটা এই ফরেস্টে যাচ্ছি। এখান থেকে ফরেস্টে আমরা ডানে বা বামে চলে যাব। একেবারে প্রকৃতির যে ফরেস্ট, সেই ফরে রয়েছে পাহাড়ি ছড়া। আজকে আমার সাথে রয়েছেন আমার এক ভাই, আপনার নামটা বলেন। মোহাম্মদ আজিম। আমাদের সাথে আমাদের মামা রয়েছেন, যিনি আজকে আমাদের গাইডের প্রধান। মামা, আপনার নামটা বলেন। আমার নাম সবুজ তজু। আপনার নামটা বলেন। আমার নাম মনোরঞ্জন দাস। আপনার নাম? আমার নাম ইউসমিটি। তো বন্ধুরা, আপনারা যদি এরকমের বিভিন্ন পাহাড়ি জায়গায় বা যে আমি প্রকৃতির মাঝে ঘুরতে চাই, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের এই সম্পূর্ণ হচ্ছে এন্ট্রি ফি মাত্র 1000 টাকা, কিন্তু আমরা নিয়ে যাব আপনাকে 4 ঘন্টার জন্য পাহাড়ের মধ্যে। তো ভালো থাকুন এবং সাথে থাকুন। বন্ধুগণ, একদম পাহাড়ে চলে যাচ্ছি এবং সামনে আমরা ঝিরিপথে পড়ে যাব। আপনারা হয়তো ভাববেন যে কোন পাহাড়ে। ওই দেখেন, আমাদের সাথে যে যিনি আজকের গাইড, উনি আমাদের সাথে রয়েছেন আগে আগে শর্ট নিয়ে। সাথে থাকুন। দেখেন পাহাড়ের নমুনাটা, একদিকে রয়েছে পাহাড়, চা বাগান, এই হচ্ছে সেই ঝিরি। আমরা এখানে নেমে যাব। এখান থেকে মোটামুটি আমরা প্রায় 3 কিলো দূরে যাব। পাহাড়ি ঝিরির শব্দ শুনতে পাচ্ছেন, সাথে থাকুন, দেখতেও পাবেন। পাহাড়ি ঝিরি চলে আসলাম। পাথরের আল্লাহ রহমতে গাছ পাথর হয়ে গেছে, এগুলো ঝিরি। দেখেন শুরুতে কিন্তু এখানে একটা ঝিরি রয়েছে। আমরা এই চলে আসলাম। এটা এটা হচ্ছে গিরি খাত। দুই পাশে মাটি পাথর হয়ে গেছে, এটাকে বলা হয় নেনু গিরি খাত। হ্যাঁ, আসেন বন্ধুরা, আমরা যাচ্ছি। বুঝতে পারছেন মামা কত ভিতরে? বন্ধুরা, আমরা যাচ্ছি। আপনারা দেখেন এখানে কিন্তু প্রচুর পানি রয়েছে নিচে, এই যে গিরি খাত। এই দেখেন কত চিপার ভিতরে যাচ্ছি। অনেক পানি। তোরা কেমন লাগছে ভাই? এই যে অনেক অনেক ভালো লাগছে, আগে কখনো আসিনি, খুবই আনন্দিত হচ্ছে এখানে এসে। আমার ভাই একজন, উনি আমাদের এখানে লোকাল, আপনি আসেন। এই যে এখানে লোকাল কিন্তু বাইরে থাকেন, এই আমার ভিডিও দেখে উনার ইন্সপায়ার হয়ে এখানে কিন্তু আসছেন। কেমন লাগছে ভাই? অনেক ভালো লাগলো ভাই। এই যে মাটি পাথর হয়ে গেছে, এখানে আসি কিন্তু এই ধরনের জায়গার সন্ধান পাই না, এই প্রথম পাইলাম। আসলে এটার জন্য কৃতজ্ঞ আমাদের সবুজ মামা। তো বন্ধুরা, এই হচ্ছে গিরিখাত। মামা হেল্প। মামা চটের ভিতরে দিয়ে দিন মামা, টসবে না এটা ভিডিও। এই যে ছড়াটা আপনি দেখেন, এটা হচ্ছে আপনার পাথরের ছড়া ভাই। ছড়াটার নিচে হচ্ছে পাথর, পুরো ছড়াটা হচ্ছে পাথর। তো বন্ধুরা, অনেক দেখেন কোথায় পাথর। আপনি হয়তো বলবেন যে কোথায় নিয়ে আসছে, শুধু শুধু বলছে, কিন্তু এরকমের না। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা, যে যদি আপনি আসতে চান, দেখতে চান, আমি তো প্রথমেই বলেছি আপনার ট্রাভেল ফ্রি হবে এখানে আসা, ট্রাভেল করা, যেহেতু আমরা দুজন থাকি সবসময়, এবং দুপুরের খাবার সহ। আপনি আসলে আপনার দুপুরের খাবার সহ আপনার ফি পড়বে মাত্র 1000 টাকা। আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন। যাওয়ার সময় নেব মামা, ঘরে কোনো কিছু নাই, পাহাড় থেকে শাক সবজি অবশ্যই নিতে হবে। এই যে এই বাবুটা বলো বলো আপনি, হয় যাওয়ার সময় নেই মানে আগাটা
লতি শাক আর কিছু লতি আর কিছু শাক আর কিছু কিছু তিনটা তুমিও লইলেও তিনটা বেশি করে লইয়া যে গাছ পাথর হয়ে গেছে এখানে কিন্তু অসংখ্য দেখা যাচ্ছে এই যে গাছ পাথর পাথর গেছে কিভাবে এই যে আমাদের সবুজ মামা রয়েছেন আমাদের আজকের প্রধান গাইড এবং রয়েছে আমাদের আজিম ভাই রয়েছেন আরেক দাদা দাদা যেহেতু বাগানের তারপরে দাদা কেমন লাগছে এইসব জায়গায় কি আসছেন অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর একটা পেজ দেখানোর জন্য বন্ধুরা আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ মাছ ধরতে পারবেন শাক নিতে পারবেন কচু শাক ঢেঁকি শাক সব ফ্রি নিজে তুলে নিতে হবে এবং পুরাটাই পাথরের ঝিরি এবং ছোটো ছোটো পাথর রয়েছে গাছের পাথর রয়েছে মাটি থেকে পাথর হওয়া সবই এই ছড়াতে আসলে দেখা যায় আর দুই পাশে তো প্রকৃতির যে বনায়ন মানে মহান আল্লাহ তাআলার যে সৃষ্টির প্রকৃতি সেটা অবশ্যই দেখতে পারবেন এটা কোনো মানুষের হাতের লাগানো কিন্তু কোনো বনায়ন নয় বা গাছপালা নয় সবই প্রকৃতির গাছ যেখানে পাথর হয়ে গেছে কত বড় গাছ বন্ধুগণ শুভেচ্ছা নিবেন পাথর হয়ে গেছে দেখেন কত বড় গাছ পাথরে পরিণত হচ্ছে আস্তে আস্তে দেখুন বন্ধুগণ আমরা মনে হচ্ছে আমরা সেই জন্য যাবার যাবো তাই আপনারা এই যেটা একটু হাতে নেন দেখেন কেমন লাগে এই যেটা পুরোটা পাথর হয়ে গেছে পাথর কিনা দেখেন পাথর কিনা পাথর কিনা বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকুন এবং আপনারা আমার সাথে থাকেন দেখেই এরকমের দুর্গম পর্যায়ে আমি বাংলাদেশের সৌন্দর্য আমাদের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীনগর উপজেলার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে